ধন্যবাদ, আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আমি সাংবাদিক মেহেদী হাসান। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমাদের থেকে নদী নালা খাল বিল অনেক কিছুই অনেক সময় বিলীন হয়ে যায়, আর এই নদী নালা খাল বিলগুলো দখল করে অনেক জায়গায় প্রভাবশালীরা গড়ে তোলেন অট্টালিকা। তা আমি এখন যেই মুহূর্তে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো সাভার পৌরসভার ব্যাংকটাউন ও উলাইল কর্ণপাড়া খালের উপরে। তাই দীর্ঘ সময় আমরা পত্রপত্রিকায় স্যাটেলাইটে এই জায়গাটা নিয়ে প্রতিবেদন করেছিলাম, তা আমরা আজ অবধি কোনো এই জায়গাটা সুরাও পাইনি। এবং এই জায়গাগুলো যারা দখল করে এই জায়গাগুলো প্রতিনিয়তই এই নদীকে ভরাট করে ফেলছেন, তারা দিন দিন আরও অট্টালিকা গড়েই যাচ্ছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশাসনিকভাবে বিভিন্ন সময় ইউনো মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই নদীগুলো দখলমুক্ত হবে এবং এই নদী প্রশস্ত হবে, কিন্তু কবে নাগাদ হবে সাধারণ মানুষ এবং আমরা সাংবাদিক যারা আছেন আমরাও একটু দেখার অপেক্ষায় রইলাম। তো এই জায়গাটি নিয়ে দীর্ঘ সময় আমি প্রতিবেদন করেছিলাম। তো এক সময় দেখেছি এই জায়গায় সাভার পৌরসভার ময়লা ফেলে এই নদীটাকে ভরাট করা হতো। এখন ময়লার পাশাপাশি সেই জায়গায় ময়লা ফেলার পরপর বালু দিয়ে আবার একটি ঘরও স্থাপন করেছে, আমাদের নজরে এসেছে। তো প্রশাসনিকভাবে যারা নজরদারিতে আছেন তারা কতটা দেখভাল করছেন সেই বিষয়টাই আমাদের দেখার বিষয়। তো আমরা বারবারই এই নদী নালা খাল বিল ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেক কিছুই সরকারি প্রশাসনিকভাবে যারা নজরদারিতে রাখেন তাদেরকে দেখানোর চেষ্টা করি। এই নদীটা একসময় মানুষ মাছ ধরত এবং এই নদীতে গরু সহ বিভিন্ন প্রাণীর গোসল করাতেন। সেই নদীটা এমনভাবে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে নদীর দুই পাশে মিল কারখানা গড়ে উঠেছে এবং যেই শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাদের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানেরই নেই ইটিপি প্লান। তারা সরাসরি কেমিক্যালযুক্ত পানি এই নদীতে ফেলে দিচ্ছে, যার জন্য নদীর পানি এতটাই নোংরা এবং অপরিষ্কার যে এই নদীতে যদি কেউ নামে তাদের পায়ে বিভিন্ন ধরনের পচনশীল রোগ হবে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। কি নন আপনারা? আসলে অ্যাকচুয়ালি বলতে কি, আমাদের যে বর্তমান সময় বিশেষ করে আমরা যারা নগরে বাস করছি পুরো শহরগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা খুবই খারাপ। এখানে আমাদের স্থানীয় নিয়মকানুন থাকলেও যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে সুস্থ প্রয়োগ নাই। আর এভাবে এই যে খালের পাশে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কালো হয়ে গেছে পানি, অ্যাকচুয়ালি এখানে কোনো মানে এনভায়রনমেন্টাল তো প্রবলেম আছেই, তারপর হচ্ছে প্রাকৃতিক যে জৈব জিনিসগুলো মানে প্রাণীগুলো বাস করার কথা ছিল তারাও নাই এখানে। জাস্ট মাঝে মাঝে এখানে কী করা হয়, ওই যেদিন আমাদের দুই দিন বছর, আপনারা তো এখানে এই জায়গা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন, তো এই জায়গাটা এই রাস্তার পাশে এভাবে ময়লা ফেলে যে নদী ভরাট করা হচ্ছে এবং এখান থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনাদের কী ধরনের সমস্যা হয়? ও আমাদের যেটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে বিশেষ করে আপনার এই যে শ্বাসনালী যে প্রবলেম যেগুলো, অনেকে দেখা যায় যে অনেকে দুর্গন্ধের কারণে নাক ধরে চলাফেরা করে। এবং বিশেষ করে আমাদের যে ব্যাংকটাউন, যে আমার পূর্ব দিকে ব্যাংকটাউনের অধিবাসীরা এর জন্য সাফার হয়, তারা অনেকবার বলার পরও এখানে কোনো প্রতিকার পায়নি। বিশেষ করে আপনারা সাধারণ মানুষ প্রশাসনের কাছে কী দাবি জানাচ্ছেন? মানুষ প্রশাসনের কাছে দাবি একটা, এখানে আমাদের সবার যারা আছেন আমাদের বিজ্ঞ যে আমাদের পৌর চেয়ারম্যান উনি এই ব্যাপারটা দেখছেন, বাট ওনার সাথে একা করা সম্ভব নয়, এটার সাথে বিভিন্ন জড়িত সরকার স্থানীয় সরকার আছে উপজেলা সবাই মিলে। বাট আসলে এই এরিয়া এমন হয়ে গেছে, এখানে কনজাস্টেড, আপনার ময়লা ফেলার জায়গাও সেরকম অপ্রতুল। তো সেক্ষেত্রে এখানে আমার মনে হয় যে নদীটা অন্তত খালটাকে রক্ষা করার জন্য এখানে আর মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য আমার মনে হয় এখানে আপনার ই করা উচিত।
ময়লা ফেলাটা উচিত নয়। হ্যাঁ, বর্জ্য ব্যবস্থাপনা করা, অথবা এখানে আপনার কী করা উচিত, একটা ডাস্টবিনের ওই যে আপনার বর্জ্য যে মানে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে এখানে রাখা উচিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই জায়গা ব্যাংকটাউনের একজন অধিবাসী, তিনি ইতিমধ্যে আমাদেরকে জানালেন যে আসলে সাভার পৌরসভা বাংলাদেশের মডেল পৌরসভা হওয়া সত্ত্বেও ডাম্পিংয়ের তেমন কোনো ব্যবস্থা নাই, যেমনটি আমাদেরকে সাভার পৌরসভার জনাব আলহাজ আব্দুল গনি সাহেব মেয়র, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা অতি দ্রুতই এই ময়লার ফেলার একটি জায়গা তৈরি করব এবং সাভারবাসীকে উপহার দেবো। তবে কবে নাগাদ এই সাভারবাসী এই ময়লার ডাম্পিংয়ের জায়গা পাবে সেইটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম। তো আমরা আপডেট আরও নিউজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। মধ্য বিরতির পর আমি সাংবাদিক মেহেদী হাসান আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি, আবার একটু দেখানোর চেষ্টা করব। ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই খাল বিল অনেক কিছু আমাদের থেকে বিলীন হয়ে যায়। ভাই একটু কথা বলি, আচ্ছা আপনারা তো এখান থেকে চলাচল করেন, এই যে আমাদের থেকে যে এই যে নদীগুলো হারিয়ে যাচ্ছে বা নদীর পার দখল করে যে এইভাবে অবৈধ স্থাপনা গড়ে তুলছে, তা আপনারা সাধারণ মানুষ হিসেবে আসলে কী দৃষ্টিতে দেখছেন? তো এগুলো যদি আমাদের থেকে হারিয়ে যায় তা আমরা কি অনেক ক্ষতিগ্রস্ত হব না? তো সাধারণ মানুষ হিসেবে আসলে আপনারা কি দাবি জানান? উচ্ছেদ হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে একজন ভাই যিনি বললেন যে এই আমাদের থেকে যেন ইতিহাস ঐতিহ্য এবং নদী বিলীন না হয়ে যায়, এই জন্য উচ্ছেদ অভিযান চালানো উচিত। তো আমি একটু দেখানোর চেষ্টা করব, যে যেখান থেকে দেখছেন একটু ধৈর্য সহকারে দেখবেন। এই জায়গাটি নিয়ে দীর্ঘ সময় আমরা পত্র পত্রিকায় স্যাটেলাইট প্রতিবেদন করেছিলাম, কবে নাগাদ এই জায়গাটা উচ্ছেদ হবে বা এই জায়গাটা অতি সুন্দর একটা নাব্যতা ফিরে আসবে সেই অপেক্ষায় থাকব। ঘটনাস্থল ঢাকা আরিচা মহাসড়কের সাভার পৌরসভার উলাইল কন্নপাড়া খাল, যেখানে একটু একটু করেই এখানে খালপাড় দখল করে গড়ে তোলেন অনেকেই, ব্যবসা প্রতিষ্ঠানের মতো অনেক কিছু। হয়তোবা আবার কোথাও দাঁড়িয়ে পড়ব, আবারও দেখানোর চেষ্টা করব, যাতে আমাদের থেকে হারিয়ে না যায় নদী খাল বিল।